सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम देश और देशर बहरे जे जेखने बस भिडियोटी देखें सबा के जाना आंतरिक शुभेच्छा और अभिनंदन। दर्शक आज के अपन जान देव पाइकारी बजारे आलुर बजार दर सम्पर्के प्याजेर बजार दर सम्पर्के रसुनेर बजार दर सम्पर्के आदार बजार दर सम्पर्के। अस्सलामु अलैकुम भाईजान भालो आछेन? हाँ भाइया भालोई। ভাইজানের নাম কি? কাজল। কাজল ভাই আমাকে সাহায্য করবে আজকের বাজারে আলুর পাইকারি বাজার দর, রসুনের পাইকারি বাজার দর, পেঁয়াজের পাইকারি বাজার দর এবং আদার পাইকারি বাজার দর সম্পর্কে। ভাইজান আজকে আলু কত করে কেজি? আলু আজকে 16 টাকা কেজি। 16 টাকা কেজি। এটা কি আলু? এটা ডায়মন্ড। ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু এক পাল্লা কত? ডায়মন্ড আলু এক পাল্লা আমরা বিক্রি করতে 90 টাকা 100 টাকা। 90 টাকা 100 টাকা পাইকারি রেট? জি জি। দর্শক ভাই ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে এক পাল্লা 90 টাকা 90 টাকা 100 টাকা 90 টাকা 100 টাকা আমরা খুচরা বিক্রি করতেছি আর কি। খুচরা? জি। আর পাইকারি রেট? পাইকারি 17 টাকা। 17 টাকা কেজি। তাহলে এক পাল্লা কত পড়ছে? 75 টাকা। এক পাল্লা 75 টাকা ডায়মন্ড আলু। জি ভাইজান, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আলুর দাম কম না বেশি? না না, আলুর দাম বেশি না আর পেঁয়াজের দামও বেশি না, কিন্তু আদার দামটা একটু বাড়ছে। একটু বাড়ছে? জি। গত সপ্তাহে পেঁয়াজ কত করে পাল্লা বিক্রি হয়েছে? গত পাল্লা 220 টাকা বিক্রি হয়েছে। 220 টাকা 200 টাকা। আর কেজি কত বিক্রি হয়েছে? 45 টাকা। 45 টাকা। জি। এই সপ্তাহে কত করে বিক্রি করেন পাল্লা? এই সপ্তাহে 210 আর কেজি কত করে পাল্লা পড়ছে পেঁয়াজ? কেজি কেজি পেঁয়াজের কিনা পড়ছে 42 টাকা কিনা পড়ছে, 45 টাকা আমরা বিক্রি করি। 42 টাকা কিনা পড়ছে, 45 টাকা বিক্রি করে। জি। ভাইজান পেঁয়াজের মন কত? পেঁয়াজের মন 1600 টাকা হচ্ছে। পেঁয়াজের মন 1600 টাকা? জি। 40 কেজি পেঁয়াজের দাম 1600 টাকা। 1600 টাকা। রসুন কত করে ইন্ডিয়ানটা? রসুন ইন্ডিয়া রসুন বলতে কি আসলে ইন্ডিয়া রসুন নাই, ওটা কি রসুন হাইব্রিড? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ান। ইন্ডিয়ান বড় রসুনটা ইন্ডিয়ান। এই রসুনটা আজকে আনছি 3000 টাকা বস্তা। 3000 টাকা বস্তা। 20 কেজি রসুন থাকে এক বস্তায়? 20 কেজি রসুন থাকে 3000 টাকা। জি। আপনি এক পাল্লা কত বিক্রি করেন? এক পাল্লা বিক্রি করতেছি 360-370। এক পাল্লা 360-370। আর কেজি? কেজি 65 টাকা 70 টাকা। কেজি 65 টাকা 70 টাকা। জি জি। ইন্ডিয়ান? জি। আর দেশি রসুন কত? দেশি রসুন 50 টাকা 55 টাকা এমন বিক্রি করতেছি। 50 টাকা 55 টাকা। জি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজ রসুনের দাম একই আছে? একই আছে। আপনার এটা কি আলু? এটা দেশি ছোটো আলু। দেশি ছোটো আলু। ছোটো আলু। পাল্লা বিক্রি হয়? 100 টাকা। 100 টাকা পাল্লা? জি। কেজি কত করে পড়ছে? 20 টাকা। 20 টাকা কেজি। আর সামনেটা কি আলু? এই এই তিনটাই দেশি আলু। আর দেশি আলু? দেশি আলু তো এটা রোমানা আলু না অন্য আলু? এই লালটা রোমানা। আর লাল রোমানা আলু কত করে কেজি যায়? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। পাল্লা কত করে? 100 টাকা। 100 টাকা পাল্লা। জি। এটা কি আলু? দেশি আলু? এটা হচ্ছে দেশি সাদা আলু। আর সাদা আলু? জি। আর এটা হচ্ছে রোমান আলু। এটা রোমান আলু? এটা ইস্টিক। এটা ইস্টিক? ইস্টিক ডায়মন্ডের মধ্যে? ইস্টিক ডায়মন্ডের মধ্যেই পড়ে। ইস্টিক আলু। আর এটা হচ্ছে সাদা ডায়মন্ড আলু। এই যে এই যে এটা 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 জি জি। ডায়মন্ড আলু কত? ডায়মন্ড আলু 20 টাকা কেজি। 100 টাকা পাল্লা। 190 টাকা কেজি। পাইকি রেট কত করে আছে? 17 টাকা ডায়মন্ড। 17 টাকা পাইকি। জি। আর ইস্টিক? ইস্টিক 16 টাকা। এটা ইস্টিক 16 টাকা পাইকি রেট? জি। এটাও 17 টাকা? এটাও 17 টাকা পাইকি রেট। দেশি আলু? জি। এটা পাইকি রেট কত দেশি আলু? এটা 17, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 16। সাদা সাদা ছোট ছোট এটা 18 টাকা পাইকি রেট? 18 টাকা পাইকি। রোমানা 16 টাকা? এটা 16 টাকা পাইকি রেট। জি। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আলুর পাইকি রেট সম্পর্কে জানতে চান তাহলে আজকে আলুর বাজারে দেশি আলুর পাইকি রেট ছোটোগুলো 17 টাকা, আর ইস্টিক আলুটা 16 টাকা, আর পাইকি রেট ডায়মন্ড আলুটা 17 টাকা পাইকি রেট। জি। আদা কত করে কেজি যায়? আদা আজকে 90 টাকা কেজি, 100 টাকা কেজি।
এমন আমরা 90 টাকা 100 টাকা কেজি কেজি আদার দাম একটু বাড়ছে আর খুরসা বিক্রি করতেছি 110 খুরসা 110 জি জি 110 15 110 15 আদার দাম একটু সামান্য বাড়ছে সামান্য বাড়ছে বেচে কেনে কেমন হয় ভাই বেচে কেনে ভাই লকডাউনের কারণে তো লোক নাই দেন মানুষের রাস্তা তো কোনো অনেক কম লোক অনেক কম জি মানুষ তো আতঙ্কের ভিতরে আছে এই জন্য একটু বেচে কেনে কম ভাইজান আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি এখন আছি পাইকারি বাজারে এখন আপনাদের জানিয়ে দিলাম আলুর পাইকারি দর রসুনের পাইকারি দর পেঁয়াজের পাইকারি দর সম্পর্কে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রহমত আপনাদের সকলের প্রতি বর্ষিত হোক ধন্যবাদ।